প্রাইম মিনিস্টার বললেন যে আপনারা আমার বাড়িতে চা খেতে আসবেন, আপনারা যত পারেন সভা সমাবেশ করবেন, আমি কোনো বাধা দেব না, ঠিক আছে। আবার অপর দিকে আপনারা এই যে কি বলে কয়দিন আগে দেখলেন যে ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তার সাথে সাক্ষাৎ করতে ছাত্রদলের ছেলেপেলেরা যাবে, সেখানে তাদেরকে বাধার সৃষ্টি করে তাদেরকে কীভাবে বেদমভাবে লাঠিপিটা করেছেন, এবং একজন তো মানে প্রায় মৃত্যুর অবস্থার মধ্যেই আছে। এখন আপনারা দাওয়াত করে তারপরে আপনারা মারবেন, ভালো কথা, আপনাদের ক্ষমতা আছে, আপনারা মারবেন। হ্যাঁ, ভিসি তো দাওয়াত করেনি, ভিসির সঙ্গে দেখা করতে গিয়ে একই কথা যে আপনার ভিসিও তো নাও বলে না যে আমার সাথে দেখা করতে আসবে না বাবা। না, ভিসি তো বলেছে না, ভিসি তো ভিসি তো একটা অভিভাবক, এই ঘটনা তো ভিসি কার্যালয়ের বাইরে ঘটেছে। না না, ভাইস চ্যান্সেলর তো অভিভাবক। হ্যাঁ হ্যাঁ, তো সেই অভিভাবকের সাথে আমি দেখা করতে যাব, সেখানে বাধার সৃষ্টিতে কোথায়? এটা তো অতীতে কখনো আমরা দেখি নাই, মানবাধিকারের কথা বলেন না যাই বলেন, এইটা আমরা আগের ছাত্র ইউনিয়ন ছিল, ছাত্রলীগ ছিল, মুজফ্ফর ছাত্র ইউনিয়ন ছিল, আবার মেনন ছাত্র ইউনিয়ন ছিল, এরকম তো বহু ছাত্র সংগঠন আগে ছিল, ছিল না? তারা তো রাজনীতি করেছে। তো এখন ছাত্রদলে ঢুকতে হলে ছাত্রলীগের পারমিশন নিতে হবে, তারপরে ওখানে ঢুকতে হবে, এইটা তো আপনার একটা দেশের মানবাধিকার বলেন আর যাই বলেন এটা হতে পারে না। আর যে প্রশ্নটি আপনি করেছেন যে আপনারা তো সভা সমাবেশ করছেন, দেখেন আমাদেরকে সভা সমাবেশ করার জন্য আমরা একটা অনুমতি চাইলাম, অনুমতি চাওয়ার পরে আমাদেরকে এক জায়গায় সভা সমাবেশ করতে দেওয়া হলো। এখন সেখানে আপনার আমরা সমস্ত আয়োজন করে ফেললাম আগের দিনে, আবার আপনার সরকারি দল থেকে বলা হলো যে ওইখানে আমাদের সভা সমাবেশ হবে, 144 দিয়ে দিলেন, আপনার ক্ষমতা আছে আপনি আবার 144 দিয়ে দিলেন। এখন আমরা তো শান্তিপ্রিয় মানুষ, আমরা কি সভা সমাবেশ করে তো ওখান থেকে আপনাদেরকে উৎখাত করে দেব না, কিন্তু সেখানে এটা করার পরে আপনারা সেখানে আমাদেরকে কোনো সভাই করতে দেবেন না, সেখানে আপনারা এবং এই আইন শৃঙ্খলা বাহিনী একসাথে হইয়া মারপিট শুরু করে দিলেন, তাহলে সেখানে তো আপনার সেটাকে তো পারমিশন বলে না, এবং সেটা করছি আমরা জোর করে করতে হয় অনেক সময়, এবং যখন আমরা জোর করতে যাই তখনই ওনারা বলেন যে বিএনপি ভায়োলেন্স করছে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে এবং সেই কারণে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করছে। কিন্তু এই যে আগের দিন যে আপনি এই পরিবেশ সৃষ্টি করার জন্য যে আপনি আরেকটি দল যে একই জায়গায় যে এই কাজটি করলেন, আমাদেরকে যে পারমিশন দিলেন, সেটার কি হবে? সেটা তো আপনি বিচার করলেন না। আমার একটা প্রশ্ন আছে এখানে, আমি 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 আমার নিজের এলাকার কথা বলি, সেখানে আমাদেরকে একটা পারমিশন দিল টিএনও সাহেব, পুলিশ ইত্যাদি ইত্যাদি পারমিশন দিল, আগের দিন বললেন কি যে এইখানে আপনারা সভা করতে পারবেন না, আমার এলাকায় বলা হলো আর কি। কিন্তু শেষ পর্যন্ত এক পর্যায়ে গিয়ে মানে আমরা আমরা যখন বললাম যে না এখানে সভা হবে এবং সেইখানে আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার, তখন অবশ্য আমাদের ওখানের ওসি সাহেব তিনি বুঝতে পারলেন যে আমরা যেহেতু শক্তিশালী কাজে আমাদেরকে তারা প্রতিহত করতে পারবে না, কিন্তু যেখানে একটু দুর্বল সেখানেই কিন্তু তারা লাঠিপিটা করে, এবং শুধু লাঠিপিটা না, আপনার এমন অবস্থার সৃষ্টি করে, এই কয়দিন আগে এই দুই তিন দিন আগেই দেখলাম যে রংপুরে আপনার পিটিএ একেবারে শোয়ায় দিছে আপনার যুবদলের এক ছেলেকে। এখন কথাটা হচ্ছে আপনাদের শক্তি আছে, দুইটা শক্তি আপনাদের, একটা হলো পুলিশি শক্তি আর একটা হচ্ছে আপনাদের মাসেলম্যান এই শক্তি, আবার অর্থের শক্তি, সব শক্তি তো আপনাদের হাতে, শক্তি তো আমাদের নাই, আমাদের শক্তি হলো জনগণ, জনগণ খালি হাতে যাবে, এবং এখন আবার ওই যে কি বলে ওই পিঠা খাইতে 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 ওই যে বলে না যে মানুষের পিঠ শক্ত হয়ে যায়, তা বিএনপির এখন সেই অবস্থা হয়েছে, পিঠা খাইতে খাইতে তখন তারা বললো যে ঠিক আছে তোমাদের তোমাদের আর কত আর পিঠা খাবো, সেজন্য আমরা আমাদেরকে রক্ষা করি।